সালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। এই তো আমিও আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সবাই তো কম বেশি তৈরি করে, আমি আমার মতন করে তৈরি করলাম, কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর আপু ভাইয়েরা, আমার ভিডিওটি শুরুতেই পুরো ভিডিওটি দেখে একটি লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে। আমি এখানে 1 থেকে 1.5 কেজি আলু ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, এক মাঝখানে একটি করে ফালি দিয়ে নিয়েছি। আর এখন আমি একটি প্যান গরম করে এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিব। এটা সবাই কম বেশি আলু তৈরি করে, এরকম করে একবার তৈরি করে বাচ্চা এবং বড়দের কাছে দিবেন, খেয়ে নেবেন, দেখবেন অনেক অসাধারণ একটি মজার রেসিপি। এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো হালকা একটু বাদামি কালার হলে আমি একে একে এখানে মশলা অ্যাড করব। আর এখানে একটু হালকা একটু পানি দিতে হবে যেহেতু আমি মশলা কষিয়ে নিব। এই তো আমি পেঁয়াজগুলো হালকা লালচে বাদামি কালার হওয়ার পর আমি এখানে দিয়ে দিব একটু পানি। পানি দেওয়ার পর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতন লবণ, কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব আলুগুলো। আলুগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে, এরা যত বেশি কষাবেন ততই মজা হবে, তাই আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অসাধারণ, অসম্ভব মজার একটি রেসিপি আলু। এরকম করে আলু তৈরি করলে মাছ মাংস দূরে থাক, অসাধারণ মজার একটি রেসিপি। এই তো আমার আলু কষানো শেষ, আমি এখানে কিছু পানি অ্যাড করব যেহেতু আলু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় ঢেকে রেখে দিতে হবে। আমি ওখানে কিছু পানি দিয়ে তারপরে এই ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিব, সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি ঢেকে রেখে দিব। তো বলো কিসে পড়েছি, আমি একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আপু ভাইয়ারা, আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি একটু আবার নাড়াচাড়া দিয়ে নিব। আর সিদ্ধ হয়ে গেছে আলু আমার, আমি ওখানে এগুলোকে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এখন আমি ধনিয়া পাতা, কিছু ধনিয়া পাতা কুচি, অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু নতুন আলু, আর ধনিয়া পাতা অসম্ভব মজা, তাই আমি ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নামিয়ে নিব। আমি নামিয়ে আমার মতন করে পরিবেশন করে নিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন। এই তো আমি ওখানে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর আপু ভাইয়ারা, আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিব, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।